বুধবার তুফানগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের দোল মেলার মাঠে বাজি বাজার উদ্বোধন হয়। উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর। এছাড়াও ছিলেন ভাইস চেয়ারম্যান তনু সেন, মহকুমা শাসক বাপ্পা গোস্বামী সহ অন্যান্যরা। সূত্রের খবর, মোট 17 জন আবেদন করেছিলেন, তার মধ্যে এই মাঠে 6টি স্টল বসেছে। কৃষ্ণা ঈশ্বর বলেন, আগামী 13ই নভেম্বর পর্যন্ত বাজি বিক্রির লাইসেন্স দেওয়া হয়েছে। শহরের সমস্ত বাজির দোকান এই মাঠেই বসবে। এই বাজি মেলা করার জন্য আমরাই বলেছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবার বাজি মেলা এইভাবে করা হচ্ছে। সমস্ত জেলাতেই হচ্ছে, সব পৌরসভাতেই হচ্ছে। কারণ এইভাবে করা হচ্ছে এই কারণেই যে যাতে আগামী দিনে আমাদের এখানে কোনো রকম ওই যে বাজি ফেটে গিয়ে একটা কোনো দুর্ঘটনা সেটা যেন না হয়, তার জন্য এইভাবে আলাদা ফাঁকা মাঠে এইভাবে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা এইভাবে পৌরসভা থেকে করেছি এবং আমাদের সাহায্য করেছে আমাদের এখানকার এসডিও অফিস এবং থানা, এছাড়া সাহায্য করেছে আমাদের ফায়ার ব্রিগেড। আমরা সবাই মিলে এখানে এই ব্যবস্থাটা করেছি। কতগুলো স্টল বসেছে? এবার 6টা স্টল আপাতত বসেছে। এখন আমাদের আরও করা আছে স্টল, যদি আরও কেউ পারমিশন চায় আমরা দিয়ে দেব। কতদিন চলবে এটা? এটা চলবে কালী পুজোর পরের দিন পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত। হ্যাঁ।